আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনি কেমন আছেন? আজকে আমি সিমের বেচি দিয়ে মাছ রান্না করব দেশি স্টাইলে। তবে যদিও দেশের জিনিস এখানে পাওয়া যায় না সচরাচর, তারপরও ইটালিয়ান সিমের বেচি দিয়ে মাছটা রান্না করে নেব। সিমের বেচি এটা বাংলাদেশি না, তো আজকে আমি প্রথম এটা রান্না করছি, দেখি এটা খেতে কেমন। তো প্রথমে তো আমি মাছগুলো ওয়াশ করে নিয়েছি, এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ পাউডার দিয়ে নিচ্ছি, সাথে একটু লেমন জুস অ্যাড করে দিব, তাতে মাছের দুর্গন্ধটা চলে যাবে। ভালো করে মিক্স করে নিচ্ছি, এখন ফ্রাই করতে চলে যাবে। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি পরিমাণ মতো অয়েল দিয়ে দিচ্ছি, এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। তেলের সাথে লবণ দিয়ে দিলে এই মাছ ভাজলে খুব তাড়াতাড়ি এটা উঠে আসে, সেই জন্য দিয়ে দিলাম। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি, মাছটা আমি উল্টে দিচ্ছি। দেখুন লবণ মিক্স করাতে মাছটা কত তাড়াতাড়ি খুব সহজে উল্টানো যাচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, সাথে কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি আস্ত জিরা, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এটা একটু ভেজে নিচ্ছে, তা না হলে আদা রসুনের গন্ধ থাকতে পারে। সাথে পানি অ্যাড করে দিচ্ছি, হলুদ পাউডার দিয়ে দিচ্ছি, সাথে লাল মরিচের গুঁড়ো। এটা কয়েক মিনিটের জন্য কষিয়ে নেব, কিছু টমেটো দিয়ে দিচ্ছি। এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, কিছুক্ষণের জন্য কষিয়ে নেব, আর সাথে লবণ অ্যাড করে দেব। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আমি 5 মিনিট রান্না করে নিয়েছি, এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। যে যেমন ঝোল খেতে চান ঠিক তেমন পরিমাণ পানি ইউজ করবে। তো এটাকে আমি ঢেকে কুক করে নিচ্ছি। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। নামানোর আগে আমি একটু সামান্য জিরা পাউডার অ্যাড করে দিচ্ছি। তো রেডি হয়ে গেল মাছের তরকারি। তারা খুব খেলায় মনোযোগী, খুব মজা করতেছে, খেলাধুলা করতেছে। তো আমরা একটু বের হলাম ঘোরার জন্য, তো বাচ্চাদের নিয়ে খেলাধুলা করব, সেজন্য একটু পার্কে চলে এলাম। তো আমার নাবামণি একটু খেলাধুলা করতেছে, আর বন্ধুকে নিয়ে খেলাধুলা শুরু করছে। এই মার্কেটটা খুবই সুন্দর, ভিতরে যদি কেউ না আসেন তাহলে অবশ্যই আসবেন, এসে একটু ঘুরবেন, খুব ভালো লাগবে। এই মার্কেটটা এসে আমার এত ভালো লাগছে যা বলার বাইরে, ভাষায় প্রকাশ করতে পারতেছি না কি পরিমাণ যে আমার ভালো লাগছে। ফুলগুলো এত সুন্দর লাগছিল যে মনে চাচ্ছিল সবগুলো নিয়ে যাই। চার পাঁচটা ফুলেরই পাহাড় ছিল। মনে হচ্ছে এটা যেন একটা গার্ডেন। তো সবার ভালো লাগাগুলো কিন্তু একরকমের না, কিন্তু আমার এখানে এসে খুব ভালো লেগেছিল। আমার মনে হচ্ছিল আমি ফুলের বাগানে আসছি। আমরা একটু ঘোরাঘুরি করে তারপরে খেতে আসলাম। নাবা কি খাচ্ছ? নাবা পিজা। এই তো আমাদের কাবাব চলে আসছে, কাবাবটা খাবো।
সবার সাথে একসাথে খাওয়ার মজাই আলাদা, ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড।